পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল ক্ষুব্ধ প্রমিলা বাহিনী। রবিবার বিকেল পাঁচটায় এক ঘন্টা ধরে পথ অবরোধ চলেও হেলদোল নেই প্রশাসনের। যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য সকলকে জানানোর পরও পানীয় জলের সুব্যবস্থা হয়নি। জাতীয় সড়কের রাস্তার কাজ করতে গিয়ে পানীয় জলের পাইপলাইন কেটে ফেলা হয়। প্রতিনিয়ত রাস্তায় প্রচুর পরিমাণে ধুলোবালি চলাচলে ভীষণ সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এর প্রতিবাদে এদিন মহিলারা রাস্তা অবরোধে সামিল হয়। এ বিষয়ে দপ্তরের আধিকারিক জানায়, মূলত এনএইচ কনস্ট্রাকশনের যে কোম্পানি রাস্তার কাজ করছে তাদের কাজের অদূরদর্শিতার ফলে এলাকায় জনগণের দুর্ভোগ চরমে। এক সময় এক জায়গায় রাস্তায় কাজ করছে, যার ফলে বিভিন্ন জায়গায় জলের পাইপলাইনগুলি কেটে ফেলা হচ্ছে, যার ফলে মানুষকে হয়রানি হতে হচ্ছে। এদিনের এই অবরোধের ফলে রাস্তার দুই দিকে আটকে যায় বহু গাড়ি। এর আগেও তিনবার অবরোধ হয়েছিল। নেতৃত্বরা তিন দিনের মধ্যে জলের প্রতিশ্রুতি দেওয়ার পরও অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। পানীয় জলের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ তুলে এদিন স্থানীয় প্রমিলা বাহিনী পথ অবরোধে সামিল হয়। অবরোধের ঘটনাটি ঘটে রবিবার বিকেলে দক্ষিণ সোনাউছড়ি শীল কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পানীয় জল দপ্তরের আধিকারিক অজয় চক্রবর্তী ও ঋষমুখ মণ্ডল সমিতির সভাপতি সুশঙ্কর ভৌমিক। মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক এবং পানীয় জল দপ্তরের আধিকারিকের প্রতিশ্রুতিতে পানীয় জলের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয়। কোচবিহার মিশন হাসপাতাল এখন আর হায়দ্রাবাদ নয়। আপনি কি গ্যাস্ট্রিক, আলসার, হেপাটাইটিস, লিভার সংক্রান্ত রোগে ভুগছেন? এখন থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা পাচ্ছেন রেনাউন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর পরমেশ্বর রমেশ জুনার। রোগী দেখছেন কোচবিহার মিশন হাসপাতাল, NH-31 চকচকা কোচবিহার। আমরা আজকে 1.5 বছর পর্যন্ত চলবে না, খাওয়ানো জল না, রাস্তা জল দেয় না, বাচ্চা লো ছেলে মেয়ে স্কুল যেতে কষ্ট, ধুলোয় বালুয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। মেন সমস্যা আমরা খাওয়ানোর জল নাই, ওখানে ছানের জলও নাই। আমাদের লজ্জার কোনো কথা নাই, এখানে আমরা যে বাথরুমে যাবো ওই জলটাই নাই আমাদের। আমরা কোনো জলে ব্যবহার করতে পারি না, কুকুরটুকু সব শুকনা। আমরা সবাইরে জানাইছি, সব জানিয়েছে, এরপরও কেউ কোনো প্রতিবাদ করছে না। এবং কয়েকদিনের ভিতরে জল দিবে বলছিল, এরপরও জলটা দিছে না। আজকে 1 মাস হয়ে গেছে জল দিবে বলি কইছে যে, ওখানে জলটা দিছে না। আমরা এখন খুব কষ্টে আছি, আমরা শুধু জলে দিতে হইব, খাওয়ানোর জল এবং সব কিছু জল, ছানের জলে তো সব কিছু জল দিয়ে দিতে হইব। মানে আমরা জলের দাবিতে পথ, আমরা জলের দাবি যাই। আর রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক করে দেয়। আবার বাচ্চারা কি তাদের স্কুলে যেতে অসুবিধা হয়, ধুলে বালু কষ্ট হয়। দেখো এক একটা বাচ্চার পা, এক একটা মহিলার পা, দেখেন দেখেন এক একটা মহিলার পা কেরকম। প্রতিশ্রুতি দিছিল, তার বিভিন্ন পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে কথা বলছিল এ ব্যাপারে। আপনি তো এখন নবনির্বাচিত মণ্ডল সভাপতি, এ ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী যে তারা জল পায়? অ্যাকচুয়ালি জাস্ট 20 মিনিট আগে আমি খবর পেলাম যে দক্ষিণ ইউনিভার্সিটিতে কিছু মহিলা তাদের জল সমস্যার কারণে রাস্তা অবরোধে বসেছে। এখানকার এই পঞ্চায়েতের যিনি প্রধান বিধান মজুমদার আমাকে ফোন করে বিষয়টা জানালেন। বিষয়টা জানানোর পর সঙ্গে সঙ্গে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার BWS অজয় চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলাম এবং আমরা দুজনে ঘটনাস্থলে আসলাম। প্রধানও আছেন এবং অন্যান্য জনপ্রতিনিধিও আছেন। এখানে এসে আসার প্রধান কর্মীর আগেও দুইবার পথ অবরোধে তারা বসেছিলেন এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সমস্যার সমাধানের। হয়তোবা সেভাবে সমস্যার সমাধান করা হয়নি, চেষ্টা করা হয়েছিল। তো যে পাইপলাইনের যে সাইজের পাইপলাইনের জল টানার কথা সেই সাইজের থেকে কম সাইজের পাইপলাইনের জল টানা হয়েছে। মূলত এনএইচের কাজ চলার কারণে বিভিন্ন জায়গাতেই জল পরিষেবা বিঘ্ন ঘটছে, পাইপলাইন কাটা পড়ছে, পাইপলাইন ফেটে যাচ্ছে। তো এনএইচেরও কিছুটা গাফিলতি আছে, স্বাভাবিকভাবে আমাদের BWS ডিপার্টমেন্ট যথেষ্ট চেষ্টা করে। তো আগে যাওয়া তো হয়েছে, আজকে আমরা ঘটনাস্থলে আসলাম। মানে এ নিয়ে অবরোধ তিনবার, এর আগেও মণ্ডল সভাপতি